প্রথমত বলবো যে এখানে যারা অভিনয় করেছেন তারা সবাই খুবই দক্ষ এবং সবাই সত্যিকার অর্থে খুবই ভালো পারফরম্যান্স দিয়েছেন এবং তাদের 100 ভাগ দিয়েছে এটা স্ক্রিনে দেখা যাচ্ছে আর সাজু আর পাখির যে জুটি এই জুটিটাকে আলাদা করে চোখে পড়ার অনেকগুলো কারণ আছে হ্যাঁ আমরাও আমাদের 100 ভাগ দিয়েছি এবং আমরা খুবই সৎ থাকার চেষ্টা করেছি আমাদের চরিত্রের অভিনয়ে একই সাথে আরেকটা বিষয় আছে এখানে কিন্তু সবাই র‍্যাবের পোশাকে আছে মানে রিয়াজ ভাই সিয়াম রোশন আমাদের ক্যারেক্টারাইজেশন ক্যারেক্টারটা একটু ডিফারেন্ট আলাদা করে চোখে পড়ার মতো আর সেই জায়গা থেকে আমাদের কেমিস্ট্রিটাও সবার ভালো লেগেছে সে কারণে হয়তো বা এর মধ্যে একটা মিষ্টি প্রেম আছে এবং একটা ঘটনা আছে গল্প আছে ওইটা সবার ভালো লাগছে এবং সবাই খুব প্রশংসা করছে আমাদের জুটির এবং আমাদের অভিনয়ের এটা খুবই ভালো লাগছে অবশ্যই বারবার ঘুরতে চাই বারবার নতুন করে এবং আপনারা যারা আমার অভিনয়ের আগে বিভিন্ন মাধ্যমে দেখেছেন তারা দেখে থাকবেন যে আমি সবসময় চেষ্টা করেছি প্রতিটি চরিত্রকে নতুন করে সেই চরিত্রের মতো করে রূপদান করতে তো সাজু ওয়ান অফ দেম সাজু আমি কখনো ভুলবো না একে ছেড়ে যাচ্ছি না কখনো কিন্তু নতুন করে নতুন চরিত্রের জন্য আবার নিজেকে তৈরি করব এইটুকু ওয়াদা করতে পারি তাহলে আমি বলবো যে আমার স্ক্রিনে দেখার পরে আমার মনে হচ্ছে আরও অনেক প্রিপারেশন নেওয়ার দরকার ছিল এবং আরও অনেক কিছু করার দরকার ছিল করলে এটা আমি 100-তে তখন 100 বলতে পারি এখন হয়তো বা 80-90 দিতে পারি আমি নিজেকে মার্কস কিন্তু 100-তে 100 পেতে চাই এবং আমি আমার স্টুডেন্টদের কাছ থেকে যেরকম চাই যে তারা 100-তে 100 পাবে আমার পারফরমেন্সের ক্ষেত্রে আমি সেটা চাই সো অনেক কিছুই আছে এবং আমি মনে করি কোনো কিছু পারফেক্ট না আর কি যে একদম সব কিছু 100-এ 100 হয়ে যাবে এরকম না এখানে অনেক কিছু যেটা আসলে সিয়াম বা রোশন ওরা যেটা বলে যে পরের সিনেমাটায় আমরা সেটা আসলে মানে ঠিক করে নেওয়ার চেষ্টা করবো এটা আমি একজন অভিনেতা হিসেবে দেখেছি সাজু চরিত্র হিসেবে দেখেছি টিচার হিসেবে দেখেছি অভিনেতা হিসেবে দেখেছি আরও দর্শক হিসেবে দেখেছি সবভাবেই দেখেছি মানে এক একবার দেখার সময় আসলে আমার এক এক রকম লাগছে এবং আমি বুঝতে পারছি যে আচ্ছা এটা এরকম কেন হয়েছে এরকম নানান কিছু আমার মনে হচ্ছে দর্শক এ পর্যন্ত আমার ভুলের জায়গাটা মনে হয় আমি যেভাবে রিয়েলাইজ করছি যেভাবে অ্যানালিসিস করছি সেভাবে ধরছেন না বরং দর্শক আসলে অনেক ভালোবাসছেন আমার চরিত্রটা খুবই আনন্দের বিষয় এবং তারা আসলে কোনো ভুল ধরছে না এবং আমার মনে হয় দর্শক আই রেসপেক্ট দেম দর্শক বিষয়টা এরকম যে তারা সবসময় একটা সিনেমা দেখে সেটা বিশ্বাস করতে আসে আমরা যারা টেকনিক্যাল কাজ করি মানে ক্যামেরার পেছনে বা সামনে কাজ করি তারা ভুলগুলো যেভাবে অ্যানালিসিস করছি যেভাবে প্রশ্নের উত্তর দিচ্ছি ভুলের সেভাবে আসলে দর্শক দেখে না দর্শক বিশ্বাস করতে আছে এবং তারা বিশ্বাস করছে এবং তাদের ভালো লাগছে এটা হচ্ছে সবচেয়ে বড় কথা বাস্তবে যদি মিলিয়ে ফেলে তাতে আমাদের কোনো সমস্যা নাই আমরা তো মানে ও হচ্ছে সামিনা আমি মনোজ আমরা সেরকমই আছি এবং স্ক্রিনে আমরা সাজু আর পাখি এবং আমরা খুবই ভালো বন্ধু আর যদি কারো মিলাইতে ভালো লাগে মিলাম সমস্যা নেই আপনাকে বলতে শুনলাম যাই হোক তবে আমি এটাই মনে করব যে পাখি বা সাজুর যে কেমিস্ট্রি এখানে দেখানো হয়েছে সেটা সবার এত ভালোবাসা পাচ্ছে এবং আমি চাই যে আমরা ফিউচারে এরকম কোনো ক্যারেক্টার করি যেখানে এখানে যেখানে হচ্ছে আমরা আরও এই ক্যারেক্টারটাকে ডেভেলপ করতে পারবো হয়তো বা এখানে আরও দেখানোর সুযোগ হয়তো বা আমরা পাইনি বাট ফিউচারে আমি আই উড লাভ টু প্লে আ ক্যারেক্টার লাইক দ্যাট উইথ উই আর জাস্ট গুড ফ্রেন্ডস এবং ভালো একটা সম্পর্ক আমাদের ভেতরে বন্ধুত্ব বলতে পারেন আর সে যেহেতু একটা টিচার আমি সবসময় চাই যে তার কাছ থেকে শিখতে এটাই হচ্ছে কথা কারণ সে অনেক এক্সপিরিয়েন্সড এবং যখন আমরা শ্যুট করি তখনও সে আমাকে যথেষ্ট পরিমাণে হেল্প করেছে নট অনলি হিম অল দ্য আদার মেম্বার্স যারা যারা কাজ করেছিল রিয়াজ ভাইয়া সিয়াম ভাইয়া সবাই আর দীপঙ্কর স্যারের কথা তো বলতেই হবে কারণ সে সবসময় হি ওয়াজ অলওয়েজ দেয়ার টু সাপোর্ট অল অফ আস এবং এই প্রসঙ্গে বলতে চাই যে আমি আসলে টিমের সবার কাছ থেকে শিখেছি মানে সিএমের কাছ থেকে শিখেছি রোশনের কাছ থেকে শিখেছি রিয়াজ ভাইয়ের কাছ থেকে অফকোর্স ডিরেক্টরের কাছ থেকে ইভেন সামিনার কাছ থেকে মানে আমি সবার কাছ থেকে কী করে জানি আমি অনেক কিছু পেয়ে যাই শেখার তো থ্যাংকস টু অল মাই টিম অফকোর্স এত বড় একটা আয়োজনের সিনেমা এত সব মানে উনি আর্টিস্টরা এখানে কাজ করেছেন তো এটা আমার কাছে অনেক বড় পাওয়া আর যখন আমি স্ক্রিনে প্রথম আসলে আমি ছোট পর্দায় কাজ করতাম এরপরে যখন দর্শকের সাথে বসে দেখি আই স মাই সেলফ অন দ্য বিগ স্ক্রিন ফর দ্য ফার্স্ট টাইম এই জিনিসটার যে আসলে ফিলটা কেমন এটা আসলে আমি নিজে বুঝতে পারছি বাট আই ডোন্ট নো হাউ টু এক্সপ্রেস আপনাদেরকে কীভাবে এক্সপ্রেস করবো আসলে আমি বলে বোঝাতে পারবো না কিন্তু আমার মনে হয় যে র‍্যাবদের এই সিনেমা আমার জন্য পারফেক্ট একটা মানে বলবো যে আমার ডেবিউ ফিল্ম হিসেবে এটা একটা পারফেক্ট সিনেমা না আমি আমার নামে হ্যাপি আছি বাট পাখি নামে কোনো ক্যারেক্টার হলে আই উড ডেফিনেটলি লাভ টু প্লে দ্যাট আরেকটা বিষয় যে ওর এফিডেভিট করা লাগবে না নাম চেঞ্জ করার জন্য কারণ ও নতুন আর একটা ক্যারেক্টার করবে এবং সেটাও জান প্রাণ দিয়ে করবে তখন ওখানে অন্য নাম অটোমেটিক হয়ে যাবে আমিও সেটা চাই আর ডেফিনেটলি ওর সাথে আমি বলতে চাই যে
আমরা আসলে দুজনে আমাদের যেহেতু আপনাদের আপনারা যেহেতু ভালোবাসছেন, দর্শকরা সবাই ভালোবাসছেন আমাদের এই জুটির কেমিস্ট্রি এবং আমাদের অভিনয়, সো আমরা আশা করবো যে আমরা পরবর্তীতে একসাথে কাজ করবো।